সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব যে সঠিক সময় যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ব্যবসা করে বা ফার্ম করে লাভবান হতে পারবেন। এখন কিভাবে ডিসিশনগুলো নেবেন, আসলে অনেকে কনফিউজ থাকেন যে আসলে কি করব, কখন কি করব, ব্যবসা ভালো হবে কি না, এ ব্যাপারে একটু ক্লিয়ার করার জন্য আজকে আসছি। তা আপনারা আসলে মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন, আমি একটু বোঝানোর চেষ্টা করব যে আমাদের ব্যবসায় অনেকের ডিসিশনের জন্য ভুল হয় বা লস হয়। এখন কিভাবে লস হয়, মনে করেন যে আমরা অনেকেই অনেক রকমের ফার্ম করে থাকি, কেউ ডিমের জন্য করি, কেউ মাংসের জন্য করি, কেউ ব্রয়লার করি, কেউ সোনালি করি, যাই হোক যে যেটা করেন, মাংসের জন্য যারা করেন বিশেষ করে আজকে এই প্রেক্ষাপটে একটু বোঝানোর চেষ্টা করবো। এদের আসলে কিছু সময় যদি আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের এই সময়টায় যদি নির্বাচন করতে পারেন যে আমরা যদি এখন মুরগি তুলি তাহলে আমরা ভালো একটা বেনিফিট পাবো বা মার্কেটের চাহিদা থাকবে, আমরা সেল করে দিতে পারবো, ঠিক আছে। এখন এই সময়গুলো কীভাবে কখন আসবে, আমাদের বাংলাদেশে বিশেষ করে কিছু উপলক্ষ থাকে, ঠিক আছে, কিছু কিছু বিশেষ দিন থাকে যে দিনগুলোয় মুরগি বা মাংসের বা গোশত যেটাই বলেন চাহিদা ব্যাপক পরিমাণে থাকে। যেমন এখনকে সিদ্ধান্ত যারা ব্রয়লারের ফার্ম করতে চান তাদের জন্য ডিসিশন দেবো। আমরা রিসেন্টলি আসলে ব্রয়লার উঠে ফেলেছি, আপনাদের দেখাইনি, অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে। তা যে এখন থেকে সবে বরাত আসতে হয়তো 10 মাস 5-10 দিন সময় বাকি আছে। আপনারা যারা ফার্ম রেডি করতেছেন বা করেছেন, আমি বলবো শীঘ্রই, যারা আসলে এখন বাচ্চার অনেক রেট বেশি, 50 টাকা প্লাস ব্রয়লারের বাচ্চা বা সোনালি বাচ্চা এরকম 40 টাকা 35-35 টাকা নিচে নাই, এই বাচ্চাগুলোর দাম হলেও আপনারা ভালো একটা চাহিদা পাবেন, বিক্রি করতে পারবেন। ব্রয়লারের জন্য পারফেক্ট একটা সময় যারা ব্রয়লার বিশেষ করে করতে চান, এখনই ফার্ম মুরগি উঠায় ফেলবেন, কারণ এখনও যদি বাচ্চার রেট বেশি থাকলে ভালো একটা রেট পাবেন, সবে বরাতে এগুলো সেল করতে পারবেন। আর সবে বরাত ঈদ দেখে দেখে যে সময় হিসাব করে যদি কেউ দেশি উঠাতে চান, কিন্তু দেশি আপনারা অবশ্যই সবে বরাত পাবেন না, আপনারা রোজার ভিতর এবং ঈদ এই দুইটা টার্গেট নিয়ে যদি করেন, বিশেষ করে রোজার ঈদ আর রোজার সময় ব্যাপক হারে মুরগি চলে, দেখা 2 মাস প্লাস না হলে কিন্তু দেশি মুরগি সেল করা যায় না, মিনিমাম 2.5 মাস সময় হলে দেশি মুরগি সেল করা যায়, কিন্তু ব্রয়লার 1 মাসে সেল করা যায়, সোনালি 1.5 মাস বা 2 মাসে সেল করা যায়, ঠিক আছে। আপনারা এই সময়গুলো ঠিক করবেন, পয়লা বৈশাখ বেশি একটা টান থাকে, পয়লা বৈশাখ এরকম হিসাব করবেন যে সামনে কী কী ডে আছে কি যেগুলো আমাদের বা মুরগির চাহিদায় ব্যাপক পরিমাণে থাকবে এবং রেটটাই বেশি পাবো। সিদ্ধান্ত বলতে আমরা হিসাব করব, যদি আমরা এখন করি তা এখন থেকে যদি রোজার জন্য করি বা সরবরাহের জন্য করি আমরা বেশ ভালো একটা রেটে পাবো, ঠিক আছে। এই রেটগুলো পাওয়ার জন্য আসলে আমরা সবাই চাই যে আমাদের ব্যবসায় লাভ করি, আমরা কেউ চায় না কিন্তু লস করুক, যাক আল্লাহ মাফ করুক, সবার ব্যবসায় ভালো হোক এই দোয়া করি। আপনারা বিশেষ কিছু দিন নির্বাচন করবেন, ঈদ ঈদ থাকে, বিশেষ করে রোজা সবে বরাত আর ঈদ, এই তিনটা বলে বাংলাদেশের জন্য ব্র্যাড প্লাস পয়েন্ট, আপনারা এখনও করতে পারেন, আর অন্য সময় তো থাকলো। বিশেষ করে খুব শীতে বলে ব্রয়লার পালা খুবই টাফ হয়ে যায়, বা শীতে আমি বলেছি যে শীতে রোগ বালাই কম হয়, কিন্তু শীতে মুরগি বাঁচানো একটু যদি আপনারা ট্যাকেল দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগি কিছুই হবে না। আর যদি এক বিশেষ করে গরম পড়ে গেছে, এখনই বলো যেমন তেমন করে রাখলে আসলে মুরগি মরে না, আপনারা ব্রয়লার বলেন যে মুরগির কথাই বলেন, ঠিক আছে। তা আপনারা দেশি মুরগি দেশে যদি পালতে হলে কিন্তু আপনারা মিনিমাম এখন যদি টার্গেট করেন তাহলে ঈদে বেচতে পারবেন, রোজার লাস্ট থেকে ঈদে, ঠিক আছে। এইভাবে আসলে আপনারা প্রিপারেশন, যেহেতু 2-2.5 মাস না হলে দেশি মুরগি সেল করা যায় না, আপনারা এইভাবে টার্গেটগুলো নিয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই আমি আশাবাদী আপনাদের বিজনেসে লস হবে না, ঠিক আছে। আর আসলে কী বলবো যে আপনারা, আমি চাইবো যারা বিশেষ করে ব্রয়লার সোনালি বা দেশি এখনই টার্গেট নিলে ভালো একটা রেট পাবেন, ইনশাল্লাহ আমি এই দোয়া রাখি, সবাই যারা ফার্ম করতে চান দ্রুত মুরগি উঠায় ফেলান, আপনাদের জন্য ভালো হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য। নেক্সট ভিডিওর জন্য শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।